হ্যালো এভরিওয়ান, আমি আজকে দেখাবো যে খুব সহজেই কিভাবে বিডিবির ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজারের সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে বিটিইবি, এবং বিটিইবি সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমাদের সেটিতে ক্লিক করতে হবে। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওয়েবসাইটটিতে যাওয়ার পরে এখানে বিভিন্ন মেনু দেখতে পাবেন, তো আমরা এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবো। রেজাল্ট সিলেক্ট করার পরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংটা নিয়ে নিবো, ডিপ্লোমা পর্যায়ে। ডিপ্লোমা পর্যায়ে থেকে যাওয়ার পরে এখানে একটি ফর্ম আসবে, তো আপনি যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সিলেক্ট করে নিলাম, আমি আমার পাসিং ইয়ার 2019 দিলাম এবং আমি আমার রোল নাম্বার দিয়ে যদি সাবমিট করি তাহলে আমি আমার সার্টিফিকেট কপিতে চলে যাবো অনলাইন যে সার্টিফিকেটটা সেটিতে। আপনারা যারা একদমই নতুন 2020 সালে পাশ করছেন কিন্তু কোনো রকম ডকুমেন্ট নাই, তারা এই প্রসেসটি অবলম্বন করে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিন্টে গেলে এখানে প্রিন্ট অপশন পাবেন, প্রিন্টে ক্লিক করলে অটোমেটিকলি সেভ অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে সেভ করে নিতে পারি এটা, এবং সেভ করে নিলেই আপনি একটি পিডিএফ পাই যাবেন, সেটা যদি প্রিন্ট আউট করেন তো ন্যূনতম হলো একটা ডকুমেন্ট আপনার কাছে থাকবে যে আপনি পাস করছেন, আপনার এখানে সিজিপিএটা দেখাবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।